চালিসা পড়লাম তাই খুঁজছিলাম কাকিমা এই তালটা দিয়েছে তো মাখা মাখাই হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর এখন স্নান করে চলে এসেছি, মাথাটা আজকে অতটা ভিজাইনি, তাও শুকিয়ে গেছে যেটুকুনি ভিজিয়েছিলাম সামনেটা। প্রত্যেক দিন তো চুল ভিজানো সম্ভব নয়, ঠান্ডা লেগে যাবে, আর আমার প্রচণ্ড ঠান্ডার ধার্চ। আর এদিকে জামা প্যান্ট পরে নিয়েছি, এখন চুলটা একটু আছড়ে নিয়ে তারপর পুজো করে নেব। আজকে মঙ্গলবার, তো তোমরা ভিডিওটা পাবে বুধবারে, তো মঙ্গলবার তাই হনুমান চালিসা পড়তে হবে। আর আমি এরমভাবে একটুখানি চুলটা বেঁধে নিলাম, কারণ সামনেটা এখনও হালকা হালকা ভিজা আছে, কারণ চুলটা পুরোটা ভিজালে শুকাতো না। আর আমি যেহেতু সোম বুধ শুক্র তিন দিন শ্যাম্পু করি, তো মঙ্গল বৃহস্পতি শনি আমি শ্যাম্পুটা করি না, কারণ প্রত্যেক দিন শ্যাম্পু করা ভালো নয়। আর আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি, একটু পুজো করব আর তারপর শর্ট ভিডিও দেবো। তো শর্ট ভিডিওগুলো আশা করছি তোমরা সবাই দেখছো, ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর শর্ট ভিডিওয়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, তো সবাই কে অনেক অনেক ধন্যবাদ। চলো আজকে আরো কি কি করব সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিই। সকাল সকাল চান করে হনুমানজির পুজো দিলাম বাড়িতেই, হনুমান চালিসা পড়লাম তাই হনুমানজির মূর্তিটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে পড়াতে গেছিলাম, কাকিমা এই তালটা দিয়েছে, তো এটা কাল পরশু হয়তো করবে। আজকের দিনটা খুবই সুন্দর, সারাটা দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে প্রচুর কিছু রান্না হচ্ছে, তাই আজকের দিনটা অনেক অনেক সুন্দরভাবেই কাটালাম। আর কী কী রান্না হচ্ছে তোমাদের বলে দিই, থোর ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর এদিকে হচ্ছে পটলের একদম মাখা মাখা একটা কাই কাই তরকারি, যেটা আমার অনেক ভালো লাগে, ডালও আমার ভালো লাগে। এটা হচ্ছে বাটা মাছ, এটা ভাজা হবে, আর এদিকে পটলের একটা কারি কারি হচ্ছে, সেটা এতক্ষণ কষানো হচ্ছিলো, এবার জল দেওয়া হলো, একটু মাখা মাখাই হবে। তো দেখতেই পাচ্ছ এখন খেতে বসে গেছি, আর মা অনেক কটা ভাত দিয়ে দিয়েছে, এত ভাত খাবো না, কিছুটা তুলে রাখবো। আর মা বললো খা তুই, আমি তোর থেকে নিয়ে নেবো পরে। তো আমি খেতে শুরু করে দিয়েছি, মাছটা ভেজে দিয়ে দিয়েছে। আর আমরা না মঙ্গলবার নিরামিষ খাই না, আমরা বৃহস্পতিবার আর শনিবারটাই নিরামিষ খাই, মঙ্গলবারটা আমরা আমিষ খাই। তো কী কী রান্না হয়েছে সেগুলো তো তোমাদের দেখালাম, থোড় ভাজা, ওদিকে মাছ ভাজা, ওদিকে পটলের কারি, ও দেখো কাইটা একটুখানি দিয়ে দিলো, আর এদিকে হয়েছে ডাল। তো সব দিয়ে আজকে দারুণ খাওয়া দাওয়া, আজকের দিনটা একদম জমে গেল। দেখো আমি কুরকুরে খাচ্ছি, আর পম পম দেখো খাবার জন্য কি করছে, দেখো 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 দেখো, ভালো খেতে। তো কুরকুরে খাচ্ছিলাম আর খেতে খেতে পম পম এসেছে, আর ওকে কোলে নিয়েছি, আর দেখো খাবার জন্য কি করছে। ও আবার একটু ঝাল ঝাল বেশি পছন্দ করে, মানে মিষ্টি ফিষ্টি দিলে ও এক এক করে, মানে মিষ্টি খেতে একদম পছন্দ করে না, কিন্তু ঝাল ঝাল খাবার দাও খেয়ে নেবে, খুব ভালোবাসে ঝাল ঝাল খাবার খেতে। আর আমি যখনই খাবো, ও যদি আসে ওকে একটু দিতেই হবে, মানে ও আমার সাথে খেতে খুবই ভালোবাসে, আর আমাকেও খুব ভালোবাসে, সবসময় বেশিরভাগ আমার কাছে থাকে, আমার কাছেই আসে, মানে আমার ভাইয়ের কাছে অত যাবে না, বাবার কাছে অত যাবে না, কিন্তু আমার কাছে আর মায়ের কাছে আসতে খুব ভালোবাসে, মানে অন্য কেউ নিলে কান্না করবে কিন্তু আমি নিলে একদম চুপ, তো খুবই ভালোবাসে। আর এই যে কুরকুরে খাওয়াচ্ছি এখন, একটু ঝাল ঝাল লাগছে, মুখে ভালো লাগছে, আর নতুন দাঁত উঠেছে দুখানা সামনে, তো সেই জন্য আরও বেশি ওর একটু শরীর ঠরীর খুব খারাপ করছে। এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছ লাগানো হয়েছে, আর আমাদের এদিকে কদিন ধরে খুব কাজ হচ্ছে পাশের বাড়িতে, তো সেই জন্য একটু আওয়াজ আসছে। আর এদিকে লাল সুতো বেঁধে রেখেছে মা গাছগুলোতে, মানি প্ল্যান্টে নাকি লাল সুতো বাঁধতে হয়, তো দুটো গাছ লাগিয়েছে, দুটো গাছই অনেক সুন্দর হয়েছে, আর এই গাছটা তো অনেকটাই বড় হয়ে গেছে। আর বৃষ্টির ওয়েদার আর কি দেখাবো, কদিন ধরেই মানে নিম্নচাপ টাইপের বৃষ্টি হয়েই যাচ্ছে কিছুক্ষণ পরপর, আর ফুলগুলো বৃষ্টির জন্য দারুণ হয়েছে। এই ফুলগুলো না কদিন খুব ছোট ছোট হচ্ছিলো, আর এখন বৃষ্টির জল পেয়ে এত বড় বড় হচ্ছে, মানে খুব ভাল লাগছে দেখতে। আর সারা দেখো কত বড় হয়েছে ফুলটা, ঝরে ঝরে পড়ছে বৃষ্টির জন্য, আর প্রচুর ফুল ফুটছে এখন, কারণ এই কদিন ধরে খুব বৃষ্টি বাদল চলছে, তো বেশি 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 ফুল ফুটছে, আর ভালোও লাগছে দেখতে। আর যেহেতু এখন শ্রাবণ মাস, চারিদিকে একদম প্রকৃতি পুরো সবুজ সবুজ হয়ে আছে, দেখতেও ভালো লাগছে, আর মানে সবুজটার দিকে মনে হয় কি সারাক্ষণ তাকিয়ে থাকি, এত
এত সুন্দর লাগছে সবুজটা, আর এত বৃষ্টি বাদল পেয়ে গাছপালাগুলো একদম সতেজ হয়ে উঠেছে একদম। আর এই দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এইখানে কাকরোল গাছ উঠেছে, আর এগুলো হলো কাকরোল গাছের ফুল। এটা একদম ছাদের মধ্যেই আছে, ছাদের মধ্যেই হয়েছে, সবুজ সবুজ হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দিনটা খুবই ভালো কাটলো। আর সারাদিন কী কী করলাম তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম। আর এখন একটু সন্ধেবেলার দিকে পড়াতে গিয়েছিলাম, আর তারপর একটুখানি চাউমিন খেতে গিয়েছিলাম, আর এখানে চাউমিনটা অনেক সুন্দর হয়। আর আমার পিছনে কে দেখতেই পাচ্ছ, দীতিপ্রিয়া, একদম দারুণ লাগছে সেনকো গোল্ডের অ্যাডে। তো যাই হোক, এখন একটু চাউমিন খেয়ে নিচ্ছি, তারপরেই চলে যাব বাড়ি। বাস আজকের এটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব আবার পরে। তো আজকের মতো এটুকুনি, সবাইকে টাটা, সবাই খুব সুস্থ থেকো, বৃষ্টি বাদলের দিনে একটু সাবধানে থেকো, টাটা।